আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। শীত এসেছে, শীতের এই সময়টায় আমাদের অসুখ বিসুখ লেগেই থাকে, ছেলে বুড়ো সবাই শীতের শুরুতে সর্দি জ্বরে ভুগে থাকেন, আর এখন তো সেই সাথে অ্যাড হয়েছে করোনা আতঙ্ক। যাই হোক, শীতের এই সন্ধ্যায় গরম গরম হেলদি কিছু হলে কিন্তু মন্দ হয় না। আজ আমি সুস্বাদু এবং স্বাস্থ্যকর চিকেন স্যুপ তৈরির সিম্পল রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। চিকেন স্যুপ অনেকভাবে বানানো যায়, তবে আজ আমি শেয়ার করছি আমি সবসময় যেভাবে বানাই আর আমার ফ্যামিলি মেম্বাররা যেটা খুবই পছন্দ করেন সেটাই। আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওটি শেষে কিছু টিপস শেয়ার করব। চিকেন স্যুপের এই সিম্পল রেসিপি বানাতে আমি এখানে নিয়েছি চিকেন ব্রেস্ট 1 পিস, আমি ছোটো করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি ক্রাশড চিলি 1/2 টিস্পুন, ব্ল্যাক পেপার 1/2 টিস্পুন, কাঁচামরিচ কুচি 2টা, আদা পেস্ট 1 চা চামচ, স্বাদ মতো লবণ, 1টা ডিম, লেবু 1/2টা, 1টা গাজর গ্রেট করে নিয়েছি, কিছু ধনে পাতা 3 টেবিল চামচ পরিমাণ, কর্নফ্লাওয়ার। এই তো, এই সামান্য উপকরণ দিয়েই সুস্বাদু চিকেন স্যুপটা তৈরি হয়ে যাবে। এখানে আমি চিকেন ব্রেস্টটাকে 4-5 টুকরো করে নিয়েছি, এটাকে কেমন একটা হাঁড়িতে বসিয়ে এর সাথে আমি আদা পেস্ট দিয়ে দিলাম, ক্রাস্ট চিলিটা দিয়ে দিলাম। এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, যদি বাচ্চাদের জন্য বানান তাহলে নাও দিতে পারেন। ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব 4 কাপ পানি। 4 কাপ পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আমি কর্নফ্লাওয়ারটাকে সামান্য পানি দিয়ে গুলে নেব, 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে গুলে রাখব। ডিমটাও আমি ফেটে নিয়েছি, আর গাজরটাও আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর আমার কাছে ফ্রেশ ধনে পাতা ছিল না, আমি ফ্রোজেন ধনে পাতা এখানে নিয়েছি, আর লেবু 1/2টা আমি চেপে চেপে রস নিয়ে নিয়েছি। চিকেনটা প্রায় 12-15 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে, বেশি সেদ্ধ করলে আবার এটা শক্ত হয়ে যাবে। মাথায় থাকবে, নতুবা দোলাও বেঁধে যেতে পারে, আবার নিচেও লেগে যেতে পারে।
এই তো একটু সময় মিনিট খানেক রান্নার পর আমার চিকেন স্যুপটা রেডি। এবার আমি লেবুর রসটা দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম। আমি চুলার আগুনটা অফ করে দিয়েছি, এর মধ্যে লবণটা টেস্ট করে নেবেন। আপনাদের কাছে টেস্টিং সল্ট থাকলে একটু টেস্টিং সল্ট দিয়ে দিবেন লবণের পরিবর্তে, এতে টেস্টটা একটু বেশি হয়। এই তো গরম গরম পরিবেশন করুন, চিকেন স্যুপ রেডি। আপনারা আরও ঘন করতে চাইলে কর্নফ্লাওয়ারটা একটু বাড়িয়ে দিবেন, আর একটু পাতলা করতে চাইলে কর্নফ্লাওয়ারটা একটু কম করে দিবেন। এই তো সুস্বাদু এবং হেলদি চিকেন স্যুপ। এর সাথে আপনারা ইচ্ছে করলে অন্য কোনো ভেজিটেবলও অ্যাড করতে পারেন, যেমন সুইট কর্ন অথবা ক্যাবেজ, এটা যার যার পছন্দ। আশা করছি আমার আজকের এই সিম্পল এবং হেলদি চিকেন স্যুপ রেসিপি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে কী করতে হবে সেটা তো আপনারা জানেনই, তো আমি আজ আর বললাম না, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটার অল অপশন ক্লিক করে দেবেন। আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন সবাই, দোয়া রইল।